This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. খাস কলকাতায় কোরিয়াতে ক্যাফের মধ্যে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ। গ্রেফতার 29 বছরের যুবক একটি ক্যাফের মধ্যে কুপিয়ে খুনের অভিযোগ। গুরুতর অবস্থায় তরুণীকে এসএসকেমে ভর্তি করা হয়। পরে এসএসকেমে মৃত্যু হয় জখম তরুণীর। ক্যাফের মধ্যে কুপিয়ে খুনের অভিযোগ। গুরুতর অবস্থায় তরুণীকে এসএসকেমে ভর্তি করা হয়। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, এমনভাবে কুপানো হয়েছে সেই জখম তরুণীকে এসএসকেমে নিয়ে যায় এবং তার মৃত্যুও হয়েছে, কি বলছে পুলিশ? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে করিয়া থানা এলাকার নাসিরউদ্দিন রোড, সেখানে একটি ক্যাফে রয়েছে, সেই ক্যাফের মধ্যে কিন্তু এই ঘটনা ঘটেছে। সেই সময় ওই ক্যাফের মধ্যে যারা ছিল বা সেখানকার সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে এই দৃশ্য। সিসিটিভি ফুটেজে যেটা পুলিশ দেখতে পেরেছে যে একজন যুবক, অর্থাৎ 29 বছর বয়সী এক যুবক, 20 বছর বয়সী এক যুবতীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে। পরে তদন্ত করে পুলিশ জানতে পারে যে ওই যুবক যুবতী আদতে তারা স্বামী স্ত্রী এবং তাদের মধ্যে একটা পারিবারিক অশান্তি চলছিল। যে যুবক কোপাচ্ছিল, অর্থাৎ যে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে, তার নাম হচ্ছে ইফতিকার সাকিব এবং তাকে ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা আরো জানা যাচ্ছে যে যখন এই ক্যাফের মধ্যে এই ঘটনা ঘটে তখন রক্তাক্ত অবস্থায় ওই যুবতীকে, অর্থাৎ আরিবা ইকবাল নামে বছর 24-এর ওই যুবতীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় 302 অর্থাৎ খুনের দ্বারাই মামলা দায়ের হয়েছে। ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার পেছনে কি কারণ রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে করিয়া থানার পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।